এই এরিনা অফ ভ্যালোরে একটা সমস্যা এখন প্রায় সকল নতুন প্লেয়ারদের সমস্যায় পড়তে হইতেছে, সেটা হচ্ছে হিরো চয়েস করার ক্ষেত্রে। ভাই এইখানে এত পরিমাণ হিরো অ্যাড করছে যে কোনটা রেখা কোনটা ইউজ করবা সেটা বোঝা আসলেই খুবই কষ্টকর। তো আজকে আমরা সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে এই গেমটার মধ্যে তোমরা কোন হিরোটা ব্যবহার করতে পারবা অ্যান্ড তোমাদের খেলার স্টাইলের উপর ভিত্তি করে তোমাদের জন্য কোন হিরোটা বেস্ট হইব, আর একই সাথে কোন হিরোর কোন কাজ সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবা। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা একটু হিরোতে চলে যাই, দেখি হিরোতে কী কী ক্যারেক্টার আছে। তো এইখানে দেখো অনেক ক্যারেক্টার আছে, এতগুলা ক্যারেক্টার আসলে তোমাদের পক্ষে বাছাই করা সম্ভব না যদি তোমরা নিউ প্লেয়ার হয়ে থাকো তাহলে। তো আজকে আমি তোমাদের সেটাই ক্লিয়ার করে দেবো। এইখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, অনেকগুলা ক্যাটাগরি আছে সেইগুলো। তো প্রথমে যাওয়া যাক ট্যাঙ্কে। তো ট্যাঙ্কে দেখো এখানে অনেকগুলা প্লেয়ার আছে। তো ট্যাঙ্কের কাজ কী? ট্যাঙ্কের কাজ হচ্ছে তোমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপের যে উপরের লাইনটা আছে না, যেটা উপরের দিকে যায়, সেই লাইনে কভার করা, অর্থাৎ সেই লাইনটার মধ্যে থাকা। অ্যান্ড অবভিয়াসলি আশেপাশে কাজও তো করতে হবে, বাট মেইন যে কাজ সেটা হচ্ছে টপ লাইনে খেলা অ্যান্ড টপ লাইনেই নিজের টাওয়ারকে ডিফেন্স করা, এনিমিকে মারা। অ্যান্ড এরপর আমরা যদি ওয়ারিয়রে চলে যাই, তো ওয়ারিয়রে দেখো কী আছে। ওয়ারিয়রের মধ্যে সেটা হচ্ছে নিচের লাইনে খেলতে হবে। ওয়ারিয়রের ড্যামেজগুলো খুব ভালো হয়, তো এই জন্য নিচের যে লাইন আছে যেটাকে ড্রাগন লাইন বলা হয়, মানে সেটা হচ্ছে মেইন লাইন গেমের মধ্যে, তো সেই নিচের লাইনটাকেই পুরোপুরি কভার করা অ্যান্ড পুরোপুরি ওইটার মধ্যেই খেলা, এটা হচ্ছে মেন কাজ ওয়ারিয়রের। প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি ইউজ করে খেলতে হয়, সেটা আমরা পরবর্তীতে জানবো। তো এরপর আসে হচ্ছে অ্যাসাসিন। অ্যাসাসিন কী করে? অ্যাসাসিন হচ্ছে গিয়ে বিভিন্ন জঙ্গলের মধ্যে, অর্থাৎ গেমের ম্যাপের মধ্যে তোমরা বিভিন্ন টাইপের ক্রিয়েচার দেখতে পারবা। তো ওই ক্রিয়েচারগুলোকে মারলে কয়েন পাওয়া যায় অ্যান্ড কয়েন পাইলে হচ্ছে তোমার লেভেল আপ হয়, আর লেভেল আপ বাড়লে হচ্ছে তুমি পাওয়ার পাইবা, তোমার ড্যামেজ বাড়বে। তো ওই প্রাণীগুলোকেই মারা, পাশাপাশি এনিমি যে থাকে এনিমিকে মারা, এইটাই হচ্ছে মূলত অ্যাসাসিনের কাজ। অ্যাসাসিন মূলত এই কাজটাই করে থাকে, বিকজ এইটাই অ্যাসাসিনের মেন কাজ, যে এনিমি মারবে আর হচ্ছে ওই ক্রিচারগুলোকে মারবে, মানে টাওয়ারের প্রতি এদের কোনো ইন্টারেস্ট নাই। এরপর আছে হচ্ছে মেগ। মেগ কী কাজ করে? তো মেগ হচ্ছে গিয়ে মিডল রেঞ্জে খেলে, অর্থাৎ মিডল যে লাইনটা আছে না মাঝখানের লাইনটা ম্যাপের, ওই লাইনটার মধ্যে হচ্ছে মেগ খেলে। মেগের মেন কাহিনী হচ্ছে ওই মাঝখানের লাইনে, বাকিটা তো ডিফেন্সের ক্ষেত্রে আলাদা হয়ে যেতে পারে। এরপর আছে হচ্ছে মার্কসম্যান। মার্কসম্যান হচ্ছে একটা অলরাউন্ডার ক্যারেক্টার, মানে অলরাউন্ডার হিরো, মানে এটা দিয়ে তোমরা এনিমি মারতে পারবা, খুব ভালো ড্যামেজ দেয়, তোমরা টাওয়ার ভাঙতে পারবা। মেইনলি টাওয়ারের ক্ষেত্রে মার্কসম্যান হচ্ছে বেস্ট, টাওয়ারের ক্ষেত্রে মার্কসম্যান বেস্ট। যদি তোমরা টাওয়ার ভাঙতে চাও তাহলে মার্কসম্যানের উপরে কোনো ক্যারেক্টারই নাই, আর মার্কসম্যান মানে মার্কসম্যান এক টাইপের অলরাউন্ডার ক্যারেক্টার, মানে এটা দিয়ে তোমরা এনিমি মারতে পারবা, টাওয়ার ভাঙতে পারবা, ক্রিচার্স মারতে পারবা অ্যান্ড অবভিয়াসলি তোমার টিমমেটকে একটা হিউজ সাপোর্ট দিতে পারবা। একটা অলরাউন্ডার ক্যারেক্টার হচ্ছে মার্কসম্যান, বাট এদের হেলথ খুবই কম থাকে। এরপর হচ্ছে সাপোর্ট। সাপোর্টটা এটা তো সাপোর্ট শুনিয়ে বুঝতেছো এটার কাজ কী, এটা হচ্ছে টিমকে সাপোর্ট করা, অর্থাৎ টিমের যখন যেটা দরকার হয়, একটা টিম খেলার সময় অনেক সময় আসে ডিফেন্স করতে হয়, অনেক সময় অ্যাটাক করতে হয়, অনেক সময় গোল্ড কালেক্ট করতে হয়, তো এই সব কাহিনী করতে হয় হচ্ছে এই সাপোর্ট ক্যারেক্টারগুলো দিয়ে। তো যারা কিনা একটু সাপোর্ট করতে বেশি পছন্দ করে তাদের জন্য সাপোর্ট ক্যারেক্টারগুলো বেশি প্রয়োজন, বেশি দরকারি হবে। তো তোমাদের কিছু আমি একটা কথা বলে দিই, এই যে এতগুলো ক্যারেক্টার এখানে তাই না, তো তোমাদের প্রথম যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা কোন ক্যারেক্টার দিয়ে খেলবা সেটা তোমাদের আসলে খেয়াল থাকে না। তো তোমাদের যে খেলার স্টাইল, ঠিক আছে, তোমরা কোন টাইপের প্লেয়ার, তোমরা কি স্ট্র্যাটেজি ইউজ করো, তোমরা কি মানে অ্যাটাক ইউজ করো, না তোমরা কি একটু ডিফেন্স খেলতে চাও, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগতর উপর নির্ভর করে। তো সেই হিসাব করে তোমাদের খেলতে হবে হলো ক্যারেক্টারটা চুজ করে, সুন্দর একটা ক্যারেক্টার নিয়ে। আর এখানে মেন কথা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার চয়েস করে নাও, মানে একটা হিরো তোমরা চয়েস করে নাও, কারণ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের ইউজ করার স্ট্র্যাটেজি প্রত্যেকটাই আলাদা, ঠিক আছে, একটা সাথে আর একটা কোনো মিল পাবা না। প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের হিসাবে তোমাদের ইউজ করতে হইব। তো সেই ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হইব যে তোমরা যাতে দুই দিন পরপর যাতে ক্যারেক্টার সুইচ না করো, তোমরা একটা ক্যারেক্টার বাইছে নাও যে কোনো। ভাই এইখানে প্রত্যেকটা ক্যারেক্টারই বেস্ট, ঠিক আছে, নিজেদের পজিশন অনুযায়ী, নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেকটা ক্যারেক্টারই বেস্ট এইখানে। তো তোমাদের তোমাদের যে ক্যারেক্টারটা ভাল লাগে, তোমাদের যে তোমরা যে ক্যারেক্টারের ফ্যান, যে ক্যারেক্টারের ড্রেস আপ ভাল লাগে, যাই ভাল লাগে, সেই হিসাবেই তোমরা ক্যারেক্টারটা নাও, নিয়ে ওইটা দিয়েই তোমরা খেলো। কারণ একটা ক্যারেক্টার দিয়ে যদি তোমরা খেলো তাহলে তোমরা বুঝতে পারবা যে ওই ক্যারেক্টারটা কীভাবে ইউজ করতে হয়, ওই ক্যারেক্টার কোন সিচুয়েশনে বা কোন পজিশনে সবচেয়ে বেস্ট কাজ করে অ্যান্ড তোমরা পরবর্তীতে যখন লেভেল আপ হবা, বড় র্যাঙ্কে উঠবা, তখন কিন্তু তোমরা ওই ক্যারেক্টারগুলা দিয়ে ইজিলি শান্তিমতো খেলে মজা করে ম্যাচ 100% উইন রেট রেখা তোমরা কিন্তু খেলতে পারবা, যেটা তোমাদের জন্য অনেক বেশি
হেল্পফুল হবে। আর তোমরা যদি আমাকে বলো পার্সোনালি আমি কোন ক্যারেক্টারটা দিয়ে খেলি, তাহলে আমি বলবো আমি হচ্ছে জোকারটা দিয়ে খেলি। আর অ্যাকচুয়ালি জোকারটা হচ্ছে আমার ফেভারিট একটা, কি বলবো, ভিলেন বলবো না হিরো বলবো জানি না, বাট এটা একটা ক্যারেক্টার। সো যাই হোক, তো আমি পার্সোনালি জোকার দিয়ে খেলি, আর জোকার দিয়ে আমি অনেক বেশি খেলছি। সো এই জন্য জোকার দিয়ে পুরোপুরি আমার একটা হাত আসে পড়ছে। তো জোকার দিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, মানে আমার নেক্সটের টার্গেট থাকবে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো, যে কোন ক্যারেক্টার কেমন, ওইটা কোন টাইপের ইউজ করতে হয়, কোন জায়গায় ইউজ করতে হয়, কোন পজিশনে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয়, সবই তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে পাই যাবে আস্তে আস্তে। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো আজ এ পর্যন্তই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।